আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটি খুবই সুন্দর, সানি একটা দিন। আমরা আজকে সবাই একটা পিকনিকের জন্য বের হয়েছি। আমার বাসা থেকে এই প্লেসটিতে যেতে অলমোস্ট সময় লাগবে 3 ঘন্টার মতো। তো এত দূরে ভেবে আমি প্রথম না করে দিয়েছিলাম, তো আমার বাচ্চারা খুব যেতে ইন্টারেস্টেড বলে রওনা দিয়ে দিলাম। আমরা আজকে যাচ্ছি ম্যানিং পার্কে। পাহাড়ের সাইড দিয়ে যাওয়া এই হাইওয়েতে ড্রাইভ করতে কার না ভালো লাগে, এবং এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের সাথে আরও 3টি ফ্যামিলি যাওয়ার কথা, ওনারা আরও আগেই চলে গিয়েছেন। তা এখন ওনারা ফোন করে জানিয়েছেন যে ম্যানিং পার্কে বাচ্চাদের খেলার জন্য তেমন কোনো লেক নেই, এই জন্য ওনারা ডিসিশন চেঞ্জ করেছে। হ্যাঁ, এখন আমরা যাব লাইটিং লেকে। তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর মনে হয় হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমরা ম্যানিং পার্কে চলে এসেছি। এখান থেকে আরও 5 মিনিটস ড্রাইভ করে আমরা যাব এখন লাইটিং লেকে। গাড়িতে বসে থেকে থেকে আমরা সবাই অলমোস্ট টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো লেকটি দেখতে এত সুন্দর, জায়গাটা এত সুন্দর, দেখার পর আমাদের সব টায়ার্ডনেস চলে গেছে। তো এখন আমি বাচ্চাদেরকে রেডি করে দিব লেকে খেলার জন্য। ওরা ওদের অনেক ফ্রেন্ডস এখানে আছে, তো ওরা ওদের সাথে সুইমিং করবে, বোটিং করবে। এই জায়গাটা বোটিং এর জন্য অনেক সুন্দর একটা জায়গা। পানির লেভেলটা অতটা গভীর না, তো এর জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমিও আজকে পানিতে একটু বোট চালাবো আমার হাজবেন্ডের সাথে, বাচ্চাদের সাথে, আর আমার অন্যান্য ফ্রেন্ডরাও বোট দিয়ে অনেক এনজয় করতেছে। পানিগুলা এত ক্লিয়ার ছিল যে পানির নিচে ছোট ছোট স্টোন গুলাও দেখা যাচ্ছিল। লেকটা আসলেই খুব সুন্দর, আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে লেকটা কি পরিমাণ সুন্দর। আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে আল্লাহ এরকম একটা জায়গায় আমাদেরকে রেখেছেন। আমরা সবাই সুইমিং করে টায়ার্ড, এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ওয়াটারমেলন খাবো, সাথে কিছু অ্যানিমেল যেগুলো আমি আর কখনো এরকম দেখিনি। দেখতে স্ক্রোয়েলের মতো, বাট জানি না এটার নাম কি। ওরা আমাদের খাবার দেখে আমাদের আশেপাশেই ঘুর ঘুর করতেছিল। তো আমাদের সাথে থাকা এক খালাম্মা ওকে একটা ওয়াটারমেলন দিয়েছে, এর জন্য ওরা আরও কয়েকটা ফ্রেন্ড নিয়ে চলে এসেছে। তো আমরা এই জিনিসটাও অনেক এনজয় করেছি, বিশেষ করে বাচ্চারা এই জিনিসটাকে নিয়ে অনেকটা সময় পার করেছে। ওরা নাট দিয়ে এদের সাথে অনেক খেলাধুলা করেছে। অলমোস্ট বিকেল হয়ে আসলো, তো আমাদের এখন যাবার পালা। পার্কটা অলমোস্ট খালি হয়ে গেছে, অনেক মানুষ বাসায় চলে গেছে। তো বিকেলের দিকে পার্কের সাইড দিয়ে একটা কুয়াশার মতন ভাব দেখা যাচ্ছে। আমরা সবকিছু এখন গুছিয়ে নিচ্ছি, আমাদের চলে যাওয়ার পালা। আমরা এখন চলে
এবং হেঁটে যাওয়ার মতো একটা জায়গা আছে। বাচ্চারা এবং ভাইরা সবাই হেঁটে হেঁটে নিচে চলে গেছে। এদিকে আমাদের এক ভাবি চায়ের আয়োজন করেছে, তো আমরা সবাই চা খাবো, একটু টায়ার্ডও লাগছে, এর জন্য সবাই চায়ের জন্য বলতেছিল। তো চা রেডি হোক, আমরাও একটু ঘুরে হেঁটে নেই পার্কটাতে। চা খেয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।